এরপরে মিশমি মিশি থেকে আপনি লিখেছেন আমার বয়স পঁচিশ প্লাস অনেক প্রস্তাব আসার পরও আমার বাবা মা আমাকে বিয়ে দেয় না আমার অন্য দুই বোনের সাথেও একই রকম করলে তারা পালিয়ে বিয়ে করে আমার একা একা লাগে এলাকার মানুষ বন্ধু বান্ধবরা সবাই আমাকে কথা শোনা বিয়ে না হওয়ার জন্য এখন আমি কী করবো আমার বাবা নাস্তিক এবং আমার মাকে নিয়ে আল্লাহ মাফ করুক আপনার বাবা যদি নাস্তিক হয়ে থাকেন তাও সেক্ষেত্রে তিনি তো আপনার অভিভাবক হওয়ার যোগ্যই নন এক্ষেত্রে আপনি এলাকার কোনো ইমাম সাহেবকে আপনার অভিভাবক বানিয়ে বা কোনো দিনদার মানুষকে গুরুত্বপূর্ণ মানব ব্যক্তিকে অভিভাবক বানিয়ে আপনি অবশ্যই নিজের বিয়ের উদ্যোগ নিতে পারেন এবং অবশ্যই আপনার জন্য এরপরে আফসানা ইমরোজ আপনি লিখেছেন ফরজ সালাতের প্রথম রাখাতে আয়াদল করছে এবং দ্বিতীয় রাখাতে সুরা খ্লাস নিয়মিত পড়া যাবে কিনা নিয়মিত এটা কেন করবেন তবে আপনি এটি করলে সালা তাদের হয়ে যাবে সালা তাদের না হওয়ার কোনো কারণ নাই আয়তুল কুরসি প্রথম রাখাতে পড়তেই পারেন আদিতীয় সুরা আখলাসও পড়তে পারেন এতে নামাজ হয়ে যাবে নামাজ না হওয়ার কোনো কারণ নেই কিন্তু সুরা এখলাসকে আপনি মহব্বত করেন এবং আয়তুল ফজিলত আছে জন্য আপনি মহব্বত করেন বাট সেটাকে আপনি নিয়মিত করবেন কেন নিয়মিত করাটা তো সুন্না হতে পারে না তবে সালা তাদের হয়ে যাবে আপনি রাহিম সরকার আপনি লিখেছেন অজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা অজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো যে কোনো ক্ষতিকর বিষয় নয় সাইফুল এস বিআই থেকে আপনি লিখেছেন ইমাম তার জানা যায় না গেলে একামত দেওয়া যাবে কিনা ইমাম যদি সরি ইমাম তার জায়গায় না গেলে একামত দেওয়া যাবে যেতে পারে অসুবিধা নেই ইমাম তার জায়গায় একেবারে পজিশনে চলে গেছেন তারপরেই একামত দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং ইমাম সাহেব ধরুন তিনি এখনও প্রতিশনের নাই যাচ্ছেন অন দ্য ওয়ে যাচ্ছেন কাছাকাছি গিয়েছেন তখন থেকে কাম শুরু করলেন তাতে না জায়েজ হবে না বা গুণা হবে না এরপরে এমনি আমিন উলসলামতে লিখেছেন বিয়ের জন্য মেয়ে ঠিক করা আছে ছয় মাস পর বিয়ে হবে আর এর মধ্যে তার সাথে কথা চালিয়ে যেতে পারবো কিনা না মেয়ে ঠিক করা থাকলে কথা চালিয়ে যেতে পারবেন না আপনি তার জন্য অবশ্যই আপনাকে আগ্রহ করতে হবে আমাদের সেই জিনিসটি আছে অ্যাংগেজমেন্ট নাম দিয়ে আমরা ঠিক করে রাখি যে ছয় মাস পর বিয়ে হবে এবং এখন অ্যান্টি বিনিময় হলো বা কথা পাকাপাকি হয়ে থাকলো তো এর মধ্যে স্বামী স্ত্রী ছিল পালাপচারিতা ছেলে মেয়ে পরস্পর পরস্পরাতে করতে থাকে এটা খুবই জঘন্য কথা এটি জায়জ নয় বরং বিয়ে সম্পন্ন হতে হবে প্রয়োজনে শুধু এক দুটাই হবে দুজন সাক্ষীর সামনে দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনি বিয়ে সম্পন্ন করবেন বাস সেটাই কিন্তু যথেষ্ট হবে এর বাইরে আপনার শুধুমাত্র তথাকথিত কি বলে এটাকে এঙ্গেজমেন্ট বা বিয়ের যে কি বলে এটাকে আপনার কথা পাকাপাকি হয়ে থাকলো তার উপর ভিত্তি করে স্বামী স্ত্রীর মতো করে ছেলে মেয়ে পরস্পর কথা বলতে পারবে না বরং একান্ত প্রয়োজনে কথা থাকলে অন্য বেকার নারী পুরুষ সাথে যেভাবে কথা বলে সেই শর্তে এখানেও কথা বলতে বলতে পারবেন এমনি শামিনুল ইসলাম আপনি লিখেছেন আমার ডিভোর্স করা ওয়াইফকে সব সরি আমার ডিভোর্স করা ওয়াইফকে স্বপ্নে তাকে দেখে এবং তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এতে আমার কোনো পাপ হবে কিনা মাফ করুক এটা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এটা তো আপনার নিজের হাতে নয় বিধায় এটা আপনার জন্য নাজাইজ বা গুনাহের কোনো কারণ হবে না ইনশাল আল্লাহ তাহলে যেহেতু আপনি স্বপ্নে দেখেছেন ইচ্ছা দেখেনি তবে স্বপ্নে দেখার পর সেটা মনে আপনি হারাম আপনার স্বাদ আস্বাদন করার চেষ্টা করবেন না সেটি হলো আপনার কর্তব্য এরপরে রুথি আইডি থেকে আপনি লিখেছেন ছেলে পক্ষ থেকে দুজন ছেলে সাক্ষী ছেলের বন্ধু এবং মেয়ের পক্ষ থেকে একজন মেয়ে সাক্ষী মেয়ের বান্ধবী সাক্ষীদের সাক্ষী রেখে ছেলে বলল আমি তোমাকে বিয়ে করার প্রস্তাব করছি মেয়ে বললো হ্যাঁ কবুল করছি ছেলে মেয়ে বাবা পালেক পালেকা হানাবি স্কুল অফ থট অনুযায়ী বিয়ে হয়েছে কিনা যে হ্যাঁ হানাবি স্কুল অফ থট অনুযায়ী বিয়ে হয়ে যাবে এই ধরনের বিয়ে কারণ হলো দুজন সাক্ষী প্রাপ্তবয়স্ক দুজন সাক্ষীর উপস্থিতিতে একজন প্রাপ্তবয়স্ক ছেলে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে পরস্পর পরস্কর বিয়ের প্রস্তাব দিলে এবং সম্মত হলে বিয়ে জায়েজ হয়ে যায় হানাফি ফিক অনুযায়ী যদিও অন্য অন্য ফিক্ষের ওলামায়করাম এর মত হল যে মেয়ে তিনি নিজেকে বিয়ে দিতে পারবেন না অভিভাবক সম্মতি ছাড়া অভিভাবক ছাড়া কোনো নারী নিজেকে বিয়ে দিতে পারবেন না ইহামা ইমর আদিন মিলকাই ইনি বল ইহাফানি বাথরুম বাতুল বাথরুম ইহাদিসের ভিত্তিতে তারা এটাকে নাজায়জ বলেন যদি হানা ফেকরামা ইকরাম আশাদ আল্লাহ হার থেকে বর্ণিত ইহাদিস এটার খেলাফ আমল তার থেকে আবার পাওয়া গেছে এবং অন্যান্য সাবজেক্টে পাওয়া গেছে সেগুলো ভিত্তিতে এটাকে জায়েজ পড়ে যার কারণে হানাফি ফিক অনুযায়ী হানাফি স্কুল অব থট অনুযায়ী বিয়ে জায়েজ যদি তারা হানাফি স্কুল অফ থট অনুযায়ী হয়ে থাকে তাদের বিয়ে জায়েজ যেহেতু তারা প্রাপ্তবয়স্ক এবং দুজন সাক্ষীর উপস্থিতি এটি হয়েছে